আসসালামু আলাইকুম, আমি অধ্যাপক তাহমিনা বেগম। আজকে একটা বিশেষ বিষয় নিয়ে কথা বলছি। অনেক সময় দেখা যায় পেশেন্ট বলে যে আমি প্রেগনেন্সি হওয়ার পরে ঘুমটা আমার কমে গেছে, আমি কি করব? তা এখন আমি কি ঘুমের জন্য কোনো ওষুধ খেতে পারবো? এখন অনেক মেয়েরা দেখা যায়, মানে আমি আগে শরীরের বাইরের কিছু কথা বলি, মানে তার যে ঘুমানোর হ্যাবিটটা কেমন, অনেক মেয়েরা দেখা যায় আজকাল আর কি ওদের মানে যে সব কিছু ফ্রি, মানে ইয়ে এনভায়রনমেন্টটা, তার লাইফস্টাইলটা অন্যরকম, আগেরকার মতন না। আগেরকার দিনে আমাদের মা খালার সময় যেমন দেখেছি 10টা 11টার সময় রাত্রে লাইট নিভিয়ে ঘুমিয়ে পড়ে, এখন কিন্তু তা না। এখন ঘরে ঘরে মেয়েরা দেখা যায় রাত 2টা 3টা পর্যন্ত তারা সজাগ থাকে, তারপরে সে ঘুমায় সকাল 10টা 11টায় উঠে। এইভাবে তার যে লাইফের যে প্যাটার্নটাও চেঞ্জ হয়ে যায়। সো এই যে ঘুম যদি না হয়, প্রথমে সে তার লাইফস্টাইল চেঞ্জ করবে। কি চেঞ্জ করবে তাকে? যে আগে যেভাবে ঘুমাইতা এখন সেভাবে তুমি ঘুমাবা না। তুমি সুস্থভাবে, মানুষ যেভাবে থাকে, হেলদি বাচ্চার জন্য তোমাকে সুস্থ শরীরে থাকতে হবে, সেটার জন্য তোমাকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে হবে। কিরকম? তুমি সকালে ঘুম থেকে উঠবে, একটু হালকা হাঁটাহাঁটি করবে, নামাজ করবে, একটু চা খাবে, বসে পত্রিকা পড়বে, টেলিভিশনে খবর দেখবে। কিন্তু আমি পুরো সকালটাই যদি পার করে আমি 11টার সময় ঘুম থেকে উঠি, আমার তো দেখাই হলো না যে সুন্দর একটা সময় আছে দিনের মধ্যে, এটা একটা। আর যে যার জন্য যেটা করতে হয়, ইচ অ্যান্ড এভরি প্রেগনেন্সি তার জন্য কিন্তু একটা রেস্টের টাইম আমরা বলি, যে দুপুরে খাওয়ার পরে প্রতিটা মেয়ে 1 ঘন্টা শুয়ে থাকবে, ঘুম আসুক আর না আসুক তাকে শুয়ে থাকতে হবে। যদি তার প্রেগনেন্সি অ্যাবাভ 28 উইকস হয়, তাহলে সে চেষ্টা করবে বাম দিকে কাত হয়ে শুতে। দেখা যায় বাম দিকে যদি কাত হয়ে শোয়, তাহলে বেবির মধ্যে ব্লাড সার্কুলেশনটা ভালো হয়, যেহেতু তার, নইলে তার ইনফেরিয়র ভেনাকাভাল কম্প্রেশন হয়। তো এইটা যে সার্কুলেশনটা ভালো হলে বাচ্চাটা মুভমেন্ট করতে পারে ভালো, এবং বাচ্চাটার দেখা যায় খুব ভালোভাবে বেড়ে ওঠে, এবং বাচ্চাটার গ্রোথ প্যাটার্নটাও সুন্দর হয়। তো এইটা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় হাই রিস্ক প্রেগনেন্সি, যদি মায়ের ডায়াবেটিস থাকে, অর মায়ের হাইপারটেনশন, কিডনি ডিজিজ, অর অন্য আরও জটিলতা থাকে, অথবা বাচ্চার মধ্যে যদি ইন্ট্রাইউটারাইন গ্রোথ রিটার্ডেশন থাকে, অর বাচ্চার যদি আরও কিছু সমস্যা থাকে, মাল্টিপল প্রেগনেন্সি, অর স্মল ফর ডেড বেবি থাকে, সেই বাচ্চাগুলো পেটে থাকলে কিন্তু তখন আর আমরা 1 ঘন্টা শুইতে বলি না। দুপুরে খাওয়ার পরে 2 ঘন্টা সে শুয়ে থাকবে, তার ঘুম আসুক আর না আসুক সে শুয়ে থাকবে। এই যে প্রতিদিন সে, এই যে দুপুরে সে 1 থেকে 2 ঘন্টা শুচ্ছে, এছাড়া সে রাত্রে 8 ঘন্টা ঘুমাবে, সেই হিসাব করলে রাত্রে কিন্তু তাকে 10টার সময় শুইতে হবে। সো তার লাইফস্টাইলটা চেঞ্জ করবে, প্যাটার্নটা চেঞ্জ করবে, খাওয়া দাওয়া ভালো করবে, রাত্রেবেলা গুরুপা কিছু খাবে না, রাত্রেবেলা সে হালকা খাবার খাবে, সবজি খাবে, এবং মানে পেটটা ভরে খাবে না। আমরা যেমন 3টা মিল খাই প্রেগনেন্সিতে, সে 6টা মিল খাবে, কিন্তু অল্প অল্প করে বারবার খাবে, এবং যার জন্য বিশেষ করে রাত্রে সে খাওয়ার সাথে সাথে বিছানায় যাবে না, রাত 8টার মধ্যে সে খাবে, পর্যাপ্ত পরিমাণে পানি খাবে। অনেকে বলে যে প্রস্রাব আসে পানি খেলে, প্রস্রাব তো আসবে, প্রস্রাব আসলে তার শরীরের দূষিত জীবাণুগুলো চলে যাবে। সো এই লাইফস্টাইল চেঞ্জ করলেই দেখা যায় কি তার ঘুম আসবে, প্রশান্তি থাকবে, মনে শান্তি থাকবে, এবং তার বাচ্চাটাও ধীরে ধীরে বেড়ে উঠবে। সবাইকে ধন্যবাদ।